Today, I am excited to take you along on a special train journey from Nadikude to Guntur, followed by a visit to the historic town of Cumbum. And I am Shayan, and you watch a guy from West Bengal. Let's get started with the exciting trip. Don't forget to like, share, and subscribe for more amazing travel vlog. New friend. আজকে যাচ্ছি গুন্টুর, আর এটা হচ্ছে শেষবারের মতন গুন্টুর যাওয়া হবে আমার, ঠিক আছে? মানে এই বছর হয়তো, এখন বর্তমানে যাচ্ছি গুন্টুর। তো চলো গুন্টুরে গিয়ে দেখা হচ্ছে আর কি কি হচ্ছে, যেগুলো হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখছি I am on board the train heading toward Guntur. This is one of my favorite routes as the scenery is simply stunning. You can see fields, hills, little village along the way. This journey takes about an hour and it's the perfect time to relax and enjoy the view. এটা অন্য রকমের কি বলে, এটা কি বাদাম ভুলে গেছি, তো এটাই, ঠিক আছে? এটার মধ্যে আমাদের ওখানে লাল লাল হতো, এটার মধ্যে সিদ্ধ টাইপের। হ্যাঁ, আমাদের ওখানে হচ্ছে টেস্ট আলাদা। হোয়াট আর টেস্ট! আর এই যে পাহাড়, হচ্ছে কাঠবাদাম। হ্যাঁ, এটাই আমি নতুন নাম দিলাম। ফাইনালি আই মিন গুন্টুর, তো নিতে আসলো না, ঠিক আছে? এটার জন্য একটু খারাপ লাগে, জানি কোথায় হোটেলটা। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে, ফিরে পাচ্ছ।
এক্ষুনি একটা মানে বড় বড় আমি ভয় পেয়ে গেছিলাম, ঠিক আছে। আসলে এটা বাইরে বেরিয়েছি গুন্টুর টার্মিনালের কাছে, ঠিক আছে, তার জন্য আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আর বর্তমানে ঠিক আছে, আমার 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে, দেখা হচ্ছে। তো এদিক থেকেই গেছিলাম আগের বারে, এবারেও যাচ্ছি, চলো দেখা হবে। তিলক দা আসার পরে এটা হচ্ছে আমাদের রুম, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ অনেক লোক আছে, বাট একটা জিনিস ভালো যা সেটা হচ্ছে এখানে এসি আছে। অ্যান্ড এটা হচ্ছে এখন খাবো কিছু জিনিসপত্র এনেছি, এর মধ্যে চাউমিন আছে, তো চাউমিনটা বের করে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে চাউমিন, অ্যান্ড এখানে আরও আছে এর মধ্যে, তো এটা জানি না অ্যাকচুয়ালি কী, ঠিক আছে, চাটনির মতন লাগবে, সো দেখা হচ্ছে খেয়ে নিয়ে। আর এটার টেস্টটা ঠিক আছে, কলকাতার মতো নয়, সরি ফর দ্যাট। গুড মর্নিং এভরিওয়ান, উই আর নাও হেডিং টাওয়ার্ড কুম্বম, ইটস অ্যাবাউট 100 কিলোমিটার্স ফ্রম গুন্টুর অ্যান্ড টেক্স অ্যারাউন্ড 2 আওয়ার বাই ট্রেন। দ্য জার্নি ইজ কোয়াইট রিল্যাক্সিং উইথ সাম বিউটিফুল কান্ট্রি সাইড ভিউ। কুম্বম ইজ নোন ফর ইটস হিস্টোরিক্যাল সিগনিফাইং অ্যান্ড আই কান্ট ওয়েট টু এক্সপ্লোর ইট। হ্যালো, গুড মর্নিং ভাইয়া।
उधर से बोल रहे थे भैया कुंबम वो एक रूम के लिए बात किए थे ना आपसे आज आ रहे थे उधर रूम देख के जाएंगे ठीक है চলে এসছি কম্বম ঠিক আছে কম্বম এটা একটা খুব বড় হিস্টোরিক্যাল প্লেস যেটা নিয়ে একবার আলোচনা পুরো পাহাড় দেখতে পাচ্ছ আর একটা অ্যামেজিং একটা মানে ফিল হচ্ছে আজকে যদিও ব্রাশ করিনি যেহেতু ব্রাশ আনিনি আমি সঙ্গে ঠিক আছে তাও একটা মেজমাইরাইজিং একটা ব্যাপার আমার মধ্যে কেন যায় না হচ্ছে আর আজকে কী কী হচ্ছে এখানে সেগুলো হচ্ছে দেখাবো এটা এটা মানে খুব বড় হিস্টোরিক্যাল প্লেস যেটা হচ্ছে যেটা হচ্ছে যখন এটা ব্রিটিশ আর মুঘলদের মানে রাজ চলতো তখন হচ্ছে এটার মধ্যে একটা লেক তৈরি হয় যেটাকে যেটাকে খুব মানে এটার জন্য খুব আর কি নাম হয়েছে লেকটার ঠিক আছে তো সেটাতে যদি যাওয়া যায় সেটার ডিটেলসটা দেওয়া যাবে হ্যান্ড দেখা হচ্ছে কিছু খেয়ে দে ঠিক আছে কারণ সকালে বিস্কিট খেয়েছিলাম আমাদের দাদা এনেছিল তিলকদা তো দেখা হচ্ছে এখন একটা ছোট্ট রেস্তোরাঁয় আমরা প্রবেশ করেছি যেখানে ডোসার দাম শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে 10 টাকা দাম ডোসা আর এখান থেকে 10 টাকা ডোসাটাই মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি দুটো অর্ডার করেছি আর তিলকদা অর্ডার করেছে দুটো পুরি তো দেখা হচ্ছে ডোসা চলে এসছে The first bite. খুব সুন্দর দেখা হচ্ছে ভাই এখানে 6 টাকা চা মানে তোমরা ভাবতে পারছো এই গ্লাসটা 6 টাকা এটাও 6 টাকা আর আমি এটা নিয়েছি ঠিক আছে আর এটা টেস্ট এবার একটু দেখানো যাক কেমন মে সমঝ গেলাম সামনে वाला তো চুতিয়াই রহেগা আপনি গাড়ি সম্ভাল কে চালা আমি মানে জাস্ট এটা বলতে পারবো না কেমন ঠিক আছে তোমরা বুঝে নাও আমার খাওয়ার ধরন দেখে ঠিক আছে এইভাবে স্টেশনে এসে বসলাম এখানে হচ্ছে পাহাড় পুরো স্টেশন থেকে পরিষ্কার দেখা যাচ্ছে আর পাহাড়ের ভিউটা আলাদাই লেভেলের ঠিক আছে যদি এখানে থাকতে পারতাম পাহাড়গুলো পুরো পাহাড়গুলো এক্সপ্লোর করতাম পাহাড় এখানে অনেক আছে তো এই মাত্র আমাদের এই স্টেশনের যে জিনিসটা নেওয়ার ছিল সেটা নেওয়া হয়ে গেছে আর এখানে আর থাকা হবে না জায়গাটা সত্যি খুব ভালো নেক্সট টাইম যদি আমাকে পাঠায় এই জায়গাটাতে এই জায়গাটা খুব ভালোভাবে এক্সপ্লোর করবো আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর পাহাড় আর পাহাড়ের উপরে যখন এই রোদটা পড়ছে না ছাওয়াটা ওটা ওটা দেখতে একটু বেশি মজা লাগছে তো দিস ইজ দ্য লাইফ আই উইল এনজয়িং দ্য মোমেন্ট ইন কুম্বন ইয়েস দিস ইজ কুম্বন অ্যান্ড দিস ইজ দ্য মাউন্টেন্স অ্যারাউন্ড দিস স্টেশন অ্যান্ড দেখা হচ্ছে এখন যতক্ষণ না ট্রেন আসবে আই থিঙ্ক আমরা বাসে যাওয়ার কথা আছে আর যদি না ট্রেন আসে তাহলে আমরা বাসেই যাবো তো দেখা হচ্ছে দূর দূর পর্যন্ত পাহাড় এই বাস স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে 350 টাকা ভাড়া চাপের মধ্যে আছি বাসের ভাড়া শুনে
তো ফুল বাসে উঠে উঠেছিলাম, উঠে অনেকটা দূর চলে গেছিলাম অ্যান্ড ফাইনালি আমরা ঠিক বাসে উঠেছি। মার্কাপুর ওখানে যেতে হবে, ওখানে একটা মাল দিতে হবে, তারপরে যাবো দেখো কী হয়। ফাইনালি এই গুন্টুরের বাসে বসে পড়েছি অ্যান্ড একটু অদ্ভুত সিন দেখিয়ে দেবো, কারণ ওখানে 20% চার্জ আছে। তো লেফটি এই দোকানে আমি ফার্স্ট দেখছি যে গুন্টুরের মধ্যে 100 টাকার বিরিয়ানি। আর সেই খেতে হচ্ছে, দুপুর হয়ে গেছে, কালকে থেকে ভিডিও করা হয়নি কারণ একটু টায়ার্ড ছিলাম। আর আজকেই ওখানে গেলে মানে নাদিকুদিতে, ঠিক আছে, তো বিরিয়ানিটা আসছে, দেখা যাক কেমন লাগে। তা আগে বলেছি যে লেগপিস দিবে, ঠিক আছে, দাদা বলছে কোনো সব কিছু আসতে হবে, দেখা যাক বিরিয়ানি চলে এসছে, ঠিক আছে, কি পাচ্ছ, এটা হচ্ছে ফার্স্ট বাইট। বিরিয়ানি প্রথম আগে রাইসটা খেতে হয়, ঠিক আছে। লেগ পিসটা দাদা তোমার জন্য খুঁজে খুঁজে বের করে যা, ঠিক আছে। যদি দাদা দোকান থেকে বিরিয়ানি খেতে যাও, খুব সুন্দর বিরিয়ানিটা, ঠিক আছে, খেলে এই মিষ্টি দোকানে পাশেই আছে দাদার ছোট মতো দোকান, খুব সুন্দর, ঠিক আছে। এটা আই থিঙ্ক থার্ড লেন, ঠিক আছে, এইখানে থার্ড লেন বিরিয়ানি খেয়ে যাও। And today I am back to where it all started, Nadikude. It's been a wonderful few days of traveling, discovering history and enjoying the beauty of this religion. I hope you enjoyed coming along on this journey with me. If you did, please give this video a thumbs up and I'll see you in the next one. Until then, keep take care and exploring. Don't forget to like, comment and subscribe. See you in the next vlog.
গোল্ডেন।